আমিও রেডি, কিন্তু মনে হয় একদম পুরো রেডি হয়ে গেছে। আমি ফুল রেডি। আমিও চান ফান করে হয়ে গেছি রেডি। আর এখানে রয়েছে আমার কিছু ডালা, আর এখানে রয়েছে আমার পাম্পু। আর এখন যাচ্ছি, আমি এই বাড়িতেই চলে এসেছিলাম যদিও, তো এখন যাচ্ছি একটু ঠাকুরকে পুজো করতে। এখন অবধি লাগেনি শিবরাত্রি, তবে ঠাকুরকে একটু পুজো করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর সবাইকে জানাই শুভ শিবরাত্রি। যেহেতু আটটায় লাগছে শিবরাত্রি, সেই জন্য আমরা সন্ধে সন্ধেই বেরিয়ে পড়বো মন্দিরের দিকে, কারণ অনেকটাই তো লাইন পড়বে। তো আমি এখানে ঠাকুরকে অভিষেক করানোর জন্য যে জলটা, ওটা রেডি করে নিচ্ছি, আর একটু ঠাকুরকে সাজিয়েও দিচ্ছি। আমি আবারও চলে এসেছি এই বাড়িতে, কারণ হচ্ছে এই যেইনি তাগাও আজ শুভ করেছে উপোস আমার সঙ্গে। তো ও বললো যে একসঙ্গে জল ঢালা হবে, তো ঘরের ঠাকুরকে তো আগে জল ঢেলে তারপর যাবো মন্দিরে। তো আমি সেই জন্য চলে এসেছি শুভর সাথে। এটা ওর, এটা তোমার কত টাইম, ফার্স্ট টাইম? এটা ওর ফার্স্ট টাইম উপোস, যদিও করবে, নিজের ইচ্ছা হয়েছে করার জন্য। তাই বললাম খুব ভালো কর। তো এই হচ্ছে ব্যাপার। আর আটটার পরেই জল ঢালবো, আর তারপর যাবো আমি মন্দিরে। আর আমাদের এখানে এত হারে হারে শিবশম্ভু করা মানে করছে, পুরো মাথা তোমার লিটারালি খারাপ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতেই পাচ্ছ আশা করি, মানে ছোট্ট একটা সফট মিউজিক বা কিছু ভালো লাগে, বাট এত গান, এত গান, কানটা ঝালা পালা, কানটা সত্যি ঝালা পালা যাচ্ছে। কি হলো না, আলতা পড়া হচ্ছে, আলতা জীবনে মনে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, মানে বিয়েতে ফার্স্ট ছিল, এটা সেকেন্ড। হঠাৎ করে আমার ইচ্ছে হলো আমি উপোস করি, কিন্তু আমি আলতা কোনোদিনও মানে পড়ি না, এটা ফার্স্ট টাইম বিয়ের পর, এটা ফার্স্ট। আলতাটা যা পড়ছে না, পুরো সোজা লাগে, এই সোজা কথা, এরকমই তো পড়ে, এরকম পড়ে না তাহলে। কিন্তু আলতাটা না বড্ড হালকা, দেখো তাই না, নাকি দু তিনবার কোট দিতে হয়, জানি না। আলতাটা নাড়ি নিয়েছিল, হ্যাঁ তাও তো ভিডিও দেখি। ম্যাডাম কি করছে, কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে, কি সুন্দর লাগছে, পাখি ভালো লাগছে, খুব ভালো লাগছে। রেডি হয়ে গেছে, আমিও রেডি, কিন্তু মনে হয় একদম পুরো রেডি হয়ে গেছে। আমি ফুল রেডি একদম, জাস্ট চুলটা একটু আসাচ্ছিলাম। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর আমি তোমাদেরকে বলছিলাম না ব্লাউজ ভালো যাচ্ছে, এই ব্লাউজটা আমি নতুন বানিয়েছিলাম, ভাবলাম লাল ব্লাউজ পরবো, কিন্তু তারপরে ভাবলাম লাল তো প্রত্যেকবার করি, তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর শুভ রেডি, এই যে ও, আমি যেহেতু সাদা, ওকে আমি সাদা পরিয়েছি, এই যে আমরা দুজন কাপড়, চলো এবার যাবো পরে। মোটামুটি এখন বাজে 8:10 বাকি, তো আমি এখানে অলরেডি রেডি করেই এসেছিলাম। এই যে এখানের মধ্যে সব দুধ ফুধ সব রেডি করাই রয়েছে, এখন যাবো ছাদে ঠাকুরকে, ঠাকুর মাথায় জল ঢালতে। তো দেখতে থাক, তো চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো 8টা তো বেজেই গেছে, 8:05 বাজে, তো এখন জল ঢালবো আমি আর শুভ মিলে ঠাকুরকে অভিষেক করাবো। তো তার জন্যই ঘি আর মধুটা মাখিয়ে নিচ্ছি।
এবার যাবো মন্দিরে, মন্দিরে অলরেডি অনেক লাইন পড়ে গেছে, তো চলো এখন ঝটপট যাই মন্দিরে। চলে এসেছি মন্দিরে, আর মন্দিরের লাইনটা দেখে আশা করি বুঝতেই পারছো ভাগ্যিস বাবা লাইনটা রেখেছিল, তাহলে অনেক আর এই যে মা এবারে অনেক লাইন। সোনা বাবাও কিন্তু আমাদের সঙ্গে আজকে গেছিল মন্দিরে। পুজো পুজো করে চলে এসছি আর আমার কাছে রয়েছে বাবা, ও বাবা তাকা এখানে রয়েছে আমার সঙ্গে, ওই বাবা ও বাবা এদিকে তাকা, তাকাচ্ছে না আমাকে। যাই হোক, মা আমি আর বৌদি গেছিলাম পুজো করতে, তাও বাবা লাইন দিয়েছিল বলে নইলে অনেক দেরি হতো। না সোনা মা এখানে ফল কাটছে, এখন আমরা সব ঘরের ঠাকুরকে দেওয়া হবে, আর সোনা বাবা প্রচন্ড পরিমাণে মানে যার গোল দেখছে তার কাছে চলে যাচ্ছে, এই যে এত বদমাশি করছে। এই সোনা, এই তুই যাকে দেখতে পাস তার কোলে চলে যাস, ফোন ধরছে, এই কি দরকার তোর ফোনের, এই ব্লক করবি নাকি, ব্লক করবি তুই, ফোন ধরছিস কেন এত, মানে ব্লক করবে জানো ইচ্ছা হয়েছে। আমার হয়ে গেছে, আবার বৌদি ঢালতে বসেছে ঘরের ঠাকুরকে। মা এটা কি গো, এটা অষ্টগন্ধা, মা এখানে গাইড করে দিচ্ছে আমাকে আর বৌদিকে, আমাকে গাইড করতে হবে না, আমি এক্সপার্ট, তাই তো। ওই বাড়িতেও সব করে এসেছি খুব সুন্দর করে, ফুল দাও ফুল দাও ফুল দিয়েছো, এবার আমার মা করবে, অনেক নিয়ম আমার মায়ের, কোথাও থেকে যে নিয়ম গুলো চলে আসে কিছু বোঝা যায় না, কিন্তু আমার মায়ের তোর বউয়ের চুল টানবি, মায়ের নয়, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এই যে ওম নমঃ শিবায়। মা এত মোটা করে আমাকে পড়ালে চলবে না, আমাকে যেমন পড়িয়েছে সেরকম ঠিক সাইজ কর। আমি গলা বার করলেই একদম চুপ চুপ, ফ্রেশ হয়ে গেছি আর আমি আজকে পরেছি শাড়ি, তো আমি ভাবলাম ঘরেতে আজকে শাড়িটাই পরি, মানে এটা আমার শাড়ি, যাই হোক এই শাড়িটা ভাবলাম ঘরেতে এরকম ভাবে শাড়ি পরেই থাকি, মানে বহুদিন বহু যুগ পরে। মা কি বলছে, মা বলবে, মা কি বলবে, আমি শাড়িটা পরেছি বলে, মা বলো সব সময় বেটা ছেলেদের জামা পরে, আজকে একটু বউর ড্রেস পরেছে, ভালো লাগছে না, খুবই ভালো লাগছে, আমি নাকি বেটা ছেলেদের, আমি নাকি ছেলে কি 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 বললে, আমি জল দিয়ে জল এখন মুখ দিয়ে বেরিয়ে যেত। না না তুমি বলো কি হয়েছে বেটা ছেলে, মা কি, তুমি তোমার রিয়াকশন কি, আমার আমার এইরকম হাসি লেগেছে, আমি এটা পড়েছি বলে মা যে বলো বেটা ছেলে, না আমাকে কেমন লাগছে এটা পরে, খুব সুন্দর লাগছে, দেখো আমাকে দেখো, আমার মা বলেছে আমাকে নাকি বেটা ছেলে থেকে মেয়ে লাগছে, বউ বউ লাগছে, তো পায়ে আলতা গায়ে শাড়ি, ঠাম্মির থেকে কি খেলে তুমি, দই খেলে,
শূন্য। চলো ব্লগটাকে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাক। আর হ্যাঁ, রাত হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে পড়বো, মানে আমি জেগে থাকি না, শিবরাত্রিতে রাত আমি জাগি না। তো চলো দেখা হবে আবার একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, শুভ শিবরাত্রি ওয়ান্স অ্যাগেইন।